শনিবার দিন মহাধুম নামে আয়োজিত হলো সিটি বিজনেস স্কুলের 15তম বর্ষপূর্তি। এই সাফল্য ধরে রাখার জন্য তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল যার বৈশাখী নাম ছিল গ্র্যান্ড এইচআর কনক্লেভ ইন অ্যাসোসিয়েশন এইচআর লার্নিং নেটওয়ার্ক, যেখানে ভারত এবং বিশ্বের 100টির বেশি কোম্পানির এইচআররা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রী এবং কর্মসংস্থানের মাধ্যমে সেতু বন্ধন তৈরি করা এবং ছাত্রছাত্রীদের এটা শেখানো যে একজন গ্র্যাজুয়েট ছাত্রছাত্রী থেকে একটি কোম্পানি ঠিক কি কি আশা করে। 2008 সালে বিআইবিএস কলকাতা প্রতিষ্ঠিত হয়। সে থেকে এখনো পর্যন্ত এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হল কর্পোরেট সংস্থার জন্য ছাত্রছাত্রীদের প্রস্তুত করা। মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষাদানের মাধ্যমে কর্পোরেট সংস্থাকে পরিচালনার জন্য সুদক্ষভাবে তৈরি করা। এছাড়াও ছাত্রছাত্রীদের বিভিন্ন কর্পোরেট সংস্থার সঙ্গে যুক্ত করে তাদের হাতে কলমে এই সংস্থার কাজ সম্পর্কে অবহিত করা হয়। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন বড় সংস্থার সাথে যোগাযোগ রেখেছে তাদের প্রতিষ্ঠানকে আরও উন্নত করার জন্য এবং প্রতিষ্ঠানের সমগ্র শিক্ষার্থীদের উন্নত সুযোগ পাইয়ে দেওয়ার জন্য। এইচআর লার্নিং নেটওয়ার্ক হল বিভিন্ন বহুজাতিক সংস্থার পরিচালনা এবং সুদক্ষভাবে প্রতিস্থাপন করার জন্য হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের একটি প্রশিক্ষণ। আজকা প্রোগ্রাম এইচআর এক্সিকিউটিভস ডিফারেন্ট কম্পানিজ আয়ে হ্যায় তো ও আপনে অনুভব কো স্টুডেন্টস কে সাথ শেয়ার কর রহে হ্যায়। ক্যোঁকি সিখনে কে লিয়ে হাম এক তো কিতাবো সে সিখ সকতে হ্যায় ইয়া হাম সিখ সকতে হ্যায় জো অলরেডি উস দৌর সে গুজর চুকে হ্যায়। তো ইয়ে সব কম্পানি কে লোক কিস তরহ সে সিচুয়েশনস কো হ্যান্ডেল করতে হ্যায়, কিস তরহ সে আগে যাকে বিজনেসেস মে জো চেঞ্জেস আ রহে হ্যায় ও স্টুডেন্টস কিস তরহ সে আপনে আপকো প্রিপেয়ার কর সকতে হ্যায় ও উনসে শেয়ার। ক্যোঁকি আজ কে ডেট পে জব আপ কোই কম্পানি জয়েন করতা হ্যায় উসকো এসা কোই আদমি চাহিয়ে জো স্টার্টিং ডে সে কাম কর সকে, না কি উনকো পহলে 6 মহিনে সিখায়। জব স্টুডেন্টস MBA কা প্রোগ্রাম করতে হ্যায় উনকো সিখায়া জাতা হ্যায় কি অর্গানাইজেশনস মে ক্যা জরুরি হ্যায়, কিস তরহ সে উসকো হ্যান্ডেল করনা হ্যায়, তো ইয়ে স্টুডেন্টস কো সিখনে মিল জাতা হ্যায় MBA প্রোগ্রাম মে। ইসলিয়ে MBA প্রোগ্রাম কা আপ দেখে পুরে দেশ মে রিসেশন ওয়ার্ল্ড মে জব হাম বাত কর রহে হ্যায় ইন্ডিয়া বহুত অচ্ছি তরহ সে আগে বড় রহা হ্যায় অভি, তো ইয়ে ইয়ে দৌর আব ইন্ডিয়া কা হোনে ওয়ালা হ্যায়। তো রিসেশন কা জব হাম বাত কর রহে হ্যায় ও হাম US কে রিসেশন কে বারে বাত কর রহে হ্যায় না কি ইন্ডিয়া কে রিসেশন কে বারে বাত কর রহে হ্যায়। তো ইন্ডিয়া কি গ্রোথ স্টোরি পহলে সে অর জ্যাদা মজবুত হো চুকি হ্যায় আর ইসকে কারণ কই অপরচুনিটি স্টুডেন্টস কো নয়ে মিল রহে হ্যায় জো পহলে নহীঁ ভি মিল রহে থে আর টেকনোলজি কে কারণ আব ডিস্টেন্স নহীঁ রহা হ্যায় তো ইয়ে স্টুডেন্টস কে লিয়ে অর এক নয়া অ্যাভিনিউ খুল গিয়া হ্যায়। ব্যুরো রিপোর্ট চ্যাম্পিয়ন। শাসক বিরোধী সকলেরই পাকিচোক পঞ্চায়েত নির্বাচন, তা নিয়ে চলছে জোর প্রস্তুতি, অথচ তারই মাঝে রাজ্যের নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জ্বালিয়ে একের পর এক তৃণমূল নেতাকর্মী, এই ইস্যুতে বেশ খানিকটা ব্যাকফুটে রাজ্যের শাসক দল। সরকারকে তা অক্সিজেন যোগাচ্ছে বিরোধীদের। শিবরাত্রির দিন ভূতনাথ মন্দিরে